পদ্মা সেতুতে ট্রেন চলবে, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে ফরিদপুরের ভাঙায় যোগ দিবেন আওয়ামী লীগের একটি জনসভায়। এবং তার আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে গোটা জেলা, উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সামনে চলছে পরিচ্ছন্নতার কাজ। গেল কয়েকদিন বিপুল কর্মযজ্ঞে প্রস্তুত হচ্ছে মাঠটি। এ মাঠেই মঙ্গলবার জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রেন যোগে ভাঙ্গা এসে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে জনসভাস্থলে প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন বেলা 2টায়। আওয়ামী লীগ নেতারা বলছেন আয়োজন সফল করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। কুষ্টিয়া জেলার লোকই আমাদের কাছে অনেক আসছে, আপনার টেলিফোন আসছে যে আমরা আসতেছি, কিভাবে আসবো, আপনার এখানে একটা উৎসবে পরিণত হয়েছে এবং কালকে এখানে একটা জনসমুদ্র হবে, জনসভা না, এটা আমরা আশা করতেছি। আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার জন্য এটা একটা বিশাল ব্যাপার এবং কালকের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার শুধু আগমন, শুভেচ্ছা, স্বাগতম এটি বলবে। ভাঙ্গা যদি আমরা এখানে যাই, গোলচক্রে যাই, আমরা দেখতে পাবো মনে হবে এটা সিঙ্গাপুর, নট ভাঙ্গা, নট বাংলাদেশ। তো এইটা আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতেই পেয়েছি। গেল 1.5 দশকে সরকারের নানা প্রকল্পে যে আমূল পরিবর্তন এসেছে দক্ষিণের বিভিন্ন জেলায়, তার উপকারের আগমন ঘিরে এলাকা এখন সাজসাজরব। বর্ণিল ব্যানার ফেস্টুনে শোভা পাচ্ছে উন্নয়নের নানা বার্তা। স্থানীয়রা বেশ উৎফুল্ল প্রধানমন্ত্রীর আগমন ঘিরে। কালকের সভা সাফল্যমণ্ডিত করার জন্য ফরিদপুর জেলা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে লোক সমাগম হবে, সবাই আসবে। সে তার নিজ দায়িত্বে আমাদের যা দেবে তাতে আমরা খুশি, আমাদের কিছু বলতে হবে না। এখন আমাকে রোড গার্ড হয়েছে, ট্রেন লাইন হয়েছে, এই যুগে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে আমরা খুব সুবিধা পাবো। এলাকাবাসীর প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল হবে এই জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঘোষণার স্বপ্ন দেখছেন তারা। পদ্মা সেতু এবং পদ্মার রেল সেতু তৈরি করে আমাদের ঢাকার কাছে নিয়ন্ত্রণ করেছে এবং 21 জেলার প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা ইতিমধ্যে খ্যাতি লাভ করেছে। একটা বিশ্ববিদ্যালয় করার জন্য আমি দাবি করি এবং একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করলে ভাঙ্গাবাসীর জন্য উপকৃত হবে। জনসভার পর ভাঙ্গা থেকে প্রধানমন্ত্রী যাবেন নিজ জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পদ্মা সেতুতে রেল চলাচলের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আরও একটি স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। জনসভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী সহ স্থানীয়রা প্রত্যাশা করছেন এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে, আর উন্নত হবে মানুষের জীবনমান। সাদবিন শফিক, চ্যানেল 24, ভাঙ্গা, ফরিদপুর।